news.zerotime.com এর পক্ষ থেকে আজ 29 নভেম্বর 2018 নির্বাচন খুবই সন্নিকটে বিশেষ পত্রিকার বিশেষ শিরোনামগুলো নিয়ে আলোচনা করতে বসেছি। প্রথম যে পত্রিকাটি এখন আমার সামনে রয়েছে তা হচ্ছে bdnews24.com। bdnews24.com এর এখন যে শিরোনামটি দেখতে পাচ্ছি তা হচ্ছে বিএনপির এক প্রার্থীর দণ্ড হাইকোর্টে স্থগিত, নতুন প্রশ্ন। হাইকোর্টের দুটি বেঞ্চ একই ধরনের মামলায় ভিন্ন আদেশ দেওয়ায় দণ্ডিত অন্যদের ক্ষেত্রে কী ঘটবে সেই প্রশ্ন সামনে এসেছে। শীর্ষ খবরের মধ্যে রয়েছে বিএনপি এখন ফখরুলের নিয়ন্ত্রণের বাইরে, জনাব কাদের সাহেবের মন্তব্য করেছেন। বাংলালিংকের নতুন নম্বর সিরিজ 014। জামায়াতের মধ্যে মুক্তিযুদ্ধ আছে বিএনপির নজরুল। 2-0 ব্যবধানে জয় হবে স্পেশাল। খালেদ যেভাবে ফেসবুক হ্যাকিংয়ে পারদর্শী হয়ে উঠল। শাহীন চাকলাদারের মনোনয়নপত্র প্রত্যাহার। মইনুলের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলার অভিযোগপত্র গ্রহণ। ভোটের পর সাম্প্রদায়িক সন্ত্রাস যেন না হয়, রানা দাশগুপ্ত। রাষ্ট্রপতির কাছে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ। একাদশ সংসদ নির্বাচন নিয়ে কয়েকটি ফিচার রয়েছে, তার মধ্যে বিশেষ শিরোনামগুলো হচ্ছে মনোনয়ন না পেয়ে বিএনপিতে জাপার প্রেসিডিয়াম সদস্য রশিদ, সেলফি হোক প্রথম ভোটের কালো দাগে তরুণদের ফেরদৌস, যেটা আমি কিছুক্ষণ আগে একবার পড়েছিলাম। মতামতের মধ্যে রয়েছে শেখ হাসিনাকে ভোট দেওয়া মানে দেশের পক্ষে ভোট দেওয়া। এইমাত্র রিফ্রেশড হওয়ার পর যে খবরটি এখন দেখতে পাচ্ছি তা হচ্ছে 36 আসনে আওয়ামী লীগের প্রার্থী নেই। 36 আসনে আওয়ামী লীগের একাদশ সংসদ নির্বাচনে প্রার্থী হতে আওয়ামী লীগের নামে যত মনোনয়নপত্র জমা পড়েছে তার আড়াই গুণ বেশি মনোনয়নপত্র জমা হয়েছে বিএনপির নামে। যা হোক, পরবর্তী যে পত্রিকাটিতে আমি যাচ্ছি তা হলো ইত্তেফাক। ইত্তেফাকে শিরোনামের নিচেই রয়েছে নির্বাচনের সব খবর। এছাড়াও একটি রানিং শিরোনাম রয়েছে, অর্থাৎ ক্রমাগত যে শিরোনামটি উপরে পাস হয় সে শিরোনামটি রয়েছে। এর মধ্যে লেখা রয়েছে বাণিজ্য মেলা শুরু 9 জানুয়ারি, রাষ্ট্রপতির কাছে মার্কিন রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ, ফিলিপাইনে ক্রসফায়ার নামে হত্যার দায়ে 3 পুলিশের 40 বছর কারাদণ্ড, 16 ডিসেম্বর থেকে দেশব্যাপী বিজয় মঞ্চ প্রতিষ্ঠা করা হবে, শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রীর বেতন বন্ধ করে দিল সংসদ। স্পটলাইট একটি খবর রয়েছে, খোকার ছেলে মেয়েকে আত্মসমর্পণের নির্দেশ। এছাড়াও বিশেষ কিছু ফিচার দেখতে পাচ্ছি, ভেড়ামারায় একই পরিবারের তিনজনের যাবজ্জীবন। G20 সম্মেলনে ট্রাম্প পুতিন বৈঠকটি হচ্ছে, 35টি আসনে আওয়ামী লীগ এবং 5টি আসনে বিএনপি প্রার্থী দেয়নি। ইতিমধ্যে নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে, সিইসির একটি ফিচার রয়েছে, নেপাল সফরে অং সান সুচি, রাষ্ট্রপতির কাছে মার্কিন রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ, আফগানিস্তান অস্ট্রেলিয়া সেনাদের যুদ্ধাপরাধ নিয়ে তদন্ত শুরু, ইসলাম গ্রহণ করে রানী হলেন রাশিয়ান মডেল, 16 ডিসেম্বর থেকে দেশ বিভাজন মধ্যে প্রতিষ্ঠা করা হবে। এই ছিল ইত্তেফাকের বিশেষ কিছু ফিচার। জাগো নিউজ 24.com-এ একটি বিশেষ ফিচার পেয়েছি, যেটি হচ্ছে মাশরাফির প্রার্থী হতে বাধা নেই। জাতীয় ক্রিকেট দলের ওয়ান ডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার সংসদ সদস্য প্রার্থী হতে আইনি কোনো বাধা নেই। জাতীয় ক্রিকেট দলের সদস্য হিসেবে সুবিধাদি পেলেও সেটি আইন অনুযায়ী লাভজনক পথ হিসেবে বিবেচিত না হওয়ায় তার মনোনয়ন বৈধ হতে বাধা নেই। কালের কণ্ঠর প্রথম পাতায় যে ফিচারটি রয়েছে তা হলো, ফরজানা যদি জঙ্গি না হয় তাহলে জঙ্গি কে? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি যাদের মনোনয়ন দিয়েছে তাদের অনেকেই জঙ্গিবাদের সঙ্গে জড়িত। তিনি বলেন, বিএনপি থেকে মনোনয়ন পাওয়া শাকিলা ফরজানা কি জঙ্গিবাদের সঙ্গে জড়িত নয়? ফরজানা যদি জঙ্গি না হয় তাহলে জঙ্গি কে? ওবায়দুল কাদের আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এই মন্তব্যটি করেন। এছাড়া রয়েছে 014 সিরিজ আনলো বাংলালিংক, প্রকাশ্য রাজপথে ছুরি দিয়ে খুঁচিয়ে হত্যা, বাঁধানা দিয়ে লোকজন করছিল ভিডিও, মুশফিকের চায় মাত্র 8 রান, যুদ্ধজাহাজ পাঠাতে ন্যাটোকে অনুরোধ ইউক্রেনের, 2-0 ব্যবধানে সিরিজ জিততে যা করা দরকার তাই করছি, নায়িকা শাইলার মনোনয়ন প্রাপ্তি, চিত্রপাড়ায় মিশ্র প্রতিক্রিয়া। এছাড়াও আরও কিছু ফিচার রয়েছে, যেমন তৈরি হয়েছে সামনের মিশনের জন্য মাশরাফি, পিকের গোলটি ছিল ঝড়ে বকমরা জানালেন মেসি, মনোনয়ন না পেলে গণহারে পদত্যাগের হুমকি সাংসদ মহিউদ্দিনের অনুসারীদের। 9টি উপসর্গ দেখলে সতর্ক হয়ে যান, জরায়ু ক্যান্সারও হতে পারে।
কালের কণ্ঠর পর যে পত্রিকাটি যাচ্ছে তা হলো ভোরের কাগজ ডট কম। ভোরের কাগজ ডট কম আমার কম্পিউটারে এখনও লোড হতে কিছুটা সময় বাকি, তো আমি এই ফাঁকে আবার যে পত্রিকাটিতে যাচ্ছি তা হলো দৈনিক জনকণ্ঠ। দৈনিক জনকণ্ঠের প্রথম পাতায় ফিচার রয়েছে বিএনপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শুরু, অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে সিএসসি, শিবির ভুয়া পোর্টালে সরকার বিরোধী মিথ্যা সংবাদ, ঐক্যফ্রন্ট এখন ঐক্যবদ্ধ নয়, জনাব কাদেরের আরেকটি ফিচার রয়েছে এখানে, কর্নেল অলিকে 10 আসন নিশ্চিত করেছে বিএনপি, রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত, 121 এএসপির বদলি, মনোনয়নপত্র জমা দিতে পারেননি মির্জা আব্বাস। সমকালে বিএনপির নেতারা মির্জা ফখরুল নিয়ন্ত্রণের বাইরে, জনাব কাদের এর উক্তি নিয়ে একটি ফিচার রয়েছে প্রথম পাতাতে। নরসিংদী 1 আসনে বিএনপির প্রার্থী খোকন কারাগারে, সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত 5, অংশগ্রহণমূলক নির্বাচনে পরিবেশ সৃষ্টি হয়েছে সিএসির, সে ফিচারটিকে নিয়ে আরেকটি শিরোনাম রয়েছে। ভোটের ক্ষণ গণনাতে রয়েছে 30 দিন 10 ঘন্টা 58 মিনিট 20 সেকেন্ড, এখন যখন আমি পড়ছি সেকেন্ডের পরিমাণ কমছে। প্রার্থী হতে পারবেন না খালেদা সহ 1.5 ডজন, শেষ মুহূর্তে ভোটে নেই মিন্টু, নানা প্রশ্ন। প্রতিদিন এইচআইভিতে আক্রান্ত হয় 700 কিশোর কিশোরী, মান্দায় জোড়া লাগানো যমজ শিশুর জন্ম, অধ্যাপক আলী হোসেন হত্যায় দুজনের মৃত্যুদণ্ড, কে বাঁচবে কে জিতবে মুক্ত মঞ্চের কিছু ফিচার রয়েছে এখানে। এছাড়াও সাক্ষাৎকার রয়েছে বাংলা ভাষাকে ধারণ করে রেখেছে বাংলাদেশ, গর্গ চট্টোপাধ্যায়ের একটি ফিচার। প্রথম আলো, আওয়ামী লীগের চেয়ে মনোনয়ন বেশি বিএনপিতে, এখানেও ক্ষণ গণনার একটি ফিচার রয়েছে। 21 জাতীয় সংসদ নির্বাচন 2018-র ভোট গ্রহণের বাকি 30 দিন 10 ঘন্টা 57 মিনিট, মুশফিককে ওপরে না তোলার ব্যাখ্যা দিলেন সাকিব, 4 পেসারের জবাবি 4 স্পিনার, ব্যান্ড ফেস্ট মঞ্চে আয়ুব বাচ্চুর ছেলে, ভোটারদের মন জয় করতে চান তন্ময়, মালয়েশিয়ায় 250 বাংলাদেশিদের বাড়ি, মস্কোর সুন্দরীর সঙ্গে বিয়ে মালয়েশিয়ার রাজার, বিএনপি বিকল্পের পাল্টা জামায়াতে স্বতন্ত্র, এএসপির পদমর্যাদার 121 কর্মকর্তার পদায়ন, খায়রুল কবির কারাগারে, নির্বাচন ব্যবস্থায় পাল্টে দেবে সিপিবি। এক ঝলক 29 নভেম্বর 2018, বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং অভিনেত দীপিকা পাড়ুকোনের বিবাহোত্তর একটি সংবর্ধনা ছিল মুম্বাইয়ে, তা নিয়ে কিছু ছবি রয়েছে প্রথম আলোর প্রথম পাতায়, প্রথম কিছু স্লাইড শো টাইপের ফিচার রয়েছে। তারপর যে পত্রিকাটিতে আমি যাচ্ছি তা হলো দ্য ডেইলি ইনকিলাব, অর্থাৎ ইনকিলাব, দৈনিক ইনকিলাব। আন্দোলনের ইস্যু খুঁজছে বিএনপি, রাশেদ খান মেননের একটি ফিচার। তেমনিভাবে রয়েছে প্রধানমন্ত্রী আইন শৃঙ্খলা বাহিনীকে বেআইনি সংগঠনে পরিণত করেছেন, জনাব রিজভীর একটি মন্তব্য নিয়ে ফিচার রয়েছে। প্রেসিডেন্টের কাছে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রপতির পরিচয়পত্র পেশ। সর্বশেষ ডান্দিগি পত্রিকার ডান্দিগি কিছু কলাম রয়েছে, যেখানে সর্বশেষ, সর্বাধিক পঠিত এবং আলোচিত তিনটি কলাম রয়েছে। সর্বশেষের মধ্যে যা রয়েছে, রানী সংকুলে নৌকার দাবিতে মানববন্ধন, পথসভা বিক্ষোভ সমাবেশ, আন্দোলনের ইস্যু খুঁজছে বিএনপি, রাশেদ খান মেননের সে একই মন্তব্য নিয়ে ফিচার রয়েছে। পটুয়াখালীতে যুগান্তর পত্রিকা পুড়িয়ে জাতীয় যুব সংহতির বিক্ষোভ সমাবেশ, নেত্রকোনায় জেলা যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, চাটমোহর উপজেলা চেয়ারম্যান হীরার পদত্যাগ, বায়তুল মুকাদ্দাসের মর্যাদাহানি করতে দেওয়া হবে না, এরদোগানের একটি উক্তি নিয়ে রয়েছে একটি ফিচার, লেভেল প্লেয়িং ফিল্ড না থাকা গ্রেফতার মামলা নির্বাচনের অন্তরায় ইউকে জানালো বিএনপি, বাণিজ্য যুদ্ধ রূপ নিতে পারে বিশ্বযুদ্ধে, দেশে প্রতি 3 জনে 1 জন লিভার রোগে ভুগছে, মুসলিম বাস ড্রাইভারের ছেলে ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী। অর্থসুযোগ ডট কমে রয়েছে হাইকোর্টের আদেশ সংবিধান পরিপন্থী, অ্যাটর্নি জেনারেলের একটি মন্তব্য নিয়েও একটি ফিচার, দণ্ড স্থগিত হলে নির্বাচন করতে বাধা নেই, খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 30 জানুয়ারি, নকল ওয়েবসাইট গ্রেফতার আরও 2, যুদ্ধাপরাধীদের ধারণ শীর্ষ দেওয়া হবে না নজরুল, বিএনপি ঐক্যফ্রন্ট না থাকলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে না, খোকার ছেলে মেয়েকে আত্মসমর্পণের নির্দেশ। পুঁজিবাজারের সব নিউজ একসাথে নিয়ে কিছু ফিচার রয়েছে, ব্লক মার্কেটে 23 কোটি টাকার লেনদেন, লেনদেনের শীর্ষে সাইহাম টেক্সটাইল, দরপতনের শীর্ষে সোনালী আঁশ, সোনালী আঁশের পশ্চাৎ সবার তারিখ ঘোষণা, তৃতীয় দিনও গেনারের শীর্ষে এমআর ডাইং। তারপর দৈনিক মানব জমিন, বিএনপি ঐক্যফ্রন্ট না থাকলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে না,
121 এএসপিকে বদলি, পদত্যাগ করে রশিদ বিএনপিতে, জাতীয় পার্টির বনানী কার্যালয়ে তালা, শ্রীলঙ্কার শীর্ষ সেনা কর্মকর্তা গ্রেফতার, জেলে ফেসবুকে প্রতারণা, 15 বিদেশি আটক, বিএনপি থেকে জঙ্গিদের মনোনয়ন দেওয়া হয়েছে, জনাব কাদেরের মন্তব্য নিয়ে একটি ফিচার, পাকিস্তানের আমন্ত্রণ প্রত্যাখ্যান ভারতের, বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে ইউ প্রতিনিধি দল, অর্থমন্ত্রীর বাসায় বিএনপি প্রার্থী ইনাম আহমেদ, জিকরগাছা উপজেলা চেয়ারম্যানের দণ্ড স্থগিত। এই ছিল আজকের পত্রিকার বিশেষ খবরগুলোর শিরোনাম নিয়ে তৈরি করা আমার ভিডিওটি। আলোচনাগুলো ভালো লাগলে অথবা শিরোনামগুলো আপনাদেরকে কিছুটা হলেও আপডেট করলে আমার চ্যানেলে দয়া করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। এবং এই শিরোনামগুলো নিয়ে আমি পরবর্তী কিছু ভিডিওতে কিছু আলোচনা করছি। তো দেখা হবে ওইসব ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।